না, খোলো দেখি হাতটা। দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বা, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বলল, তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখতো ওর গলার হারটা সোনার না ইমিটেশন? এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি 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 সরো 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। একে শাড়ি গো, এই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে না। দেখ দেখ ই বাবা, লাল লাল হয়ে যাচ্ছে পাউডার। মা মা, আমি ঠিক বলছি মা? এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কে এরকম শাড়ি দেয়? ই দেখ দেখ বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। মা ওমা দেখো না, আমার কিন্তু মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর। আমি শাড়ি তো নিয়ে যাচ্ছি, রন্টুর বৌভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখব, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো, শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে। বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ি বউ, ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি ভিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃ তুল্য মামাকে ভিকিরি বলেছিলে। চুপ কর চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া, ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে? দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়, শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো তোলো? ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বড়দি। রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা কি ডাকাত মেয়ে রে বাবা, চাই ওনাকে বলি গিয়ে যায়।